মুখোমুখি ভারত বাংলাদেশের সেনাকর্তারা বাড়তে চলেছে যুদ্ধের মহরা মুখোমুখি ভারত এবং বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে বাংলাদেশ এবং ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা বৈঠকে বসেন মূলত দুই দেশে অর্থাৎ ভারত এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে আরও যাতে সম্পর্ককে মজবুত এবং সমন্বয় বাড়ানো যায় তা নিয়ে মূলত দুদেশের সেনা আধিকারিকদের সঙ্গে আলোচনা হয় বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেন্ট্রি ডিভিশনের প্রধান মেজর জেনারেল এস এম মৈতুর রহমানের নেতৃত্বে চারজনের একটি প্রতিনিধি দল ফোর্ট উইলিয়ামে আসেন বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি একাধিক বিষয়ে আলোচনা হয় জানা গিয়েছে জানা গিয়েছে আগামীতে কী কীভাবে এবং কোন কোন ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের মধ্যে যৌথ মহড়া হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে শত্রু প্রতিরোধে কি কী কাজ করছে দুই দেশের সেনাবাহিনী এসব নিয়েও দুই দেশের কর্তাদের মধ্যে আলোচনা হয় বলে জানা গিয়েছে ভারতীয় সেনার তরফে উচ্চপদস্থ ছিলেন ফোর্ট উইলিয়ামের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আর পি কলিতা বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রতিনিধি দল পরে পানাগড়ে সেনা ছাউনি ঘুরে দেখে ভারতের কাছের বন্ধু বাংলাদেশ ভারতের সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ সীমান্ত রয়েছে যার বেশিরভাগই বেশ স্পর্শকাতর ফলে ভারত বাংলাদেশকে সীমান্তকে সবসময় হাই অ্যালার্টে রাখা হয় অন্যদিকে ভারত বাংলাদেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সব সময় নিজেদের মধ্যে একটা বোঝাপড়ার মধ্যে চলে কিন্তু এরপরেও মাঝে মধ্যে নানারকম ঘটনা ঘটে যায় আগামী দিনে যাতে তেমন সমস্যা না ঘটে তা নিয়ে মাঝে মধ্যেই ভারত এবং বাংলাদেশের সেনা আধিকারিকরা বৈঠকে বসে যাতে দুই দেশের মধ্যে সমন্বয় আরও বাড়ানো যায় সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয় এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীকে নানা নানারকমভাবে ট্রেনিং করে ভারতীয় সেনা সে বিষয়টি যাতে আগামী দিনে আরও বাড়ে তা নিয়ে বৈঠক হয় দুই দেশের সেনা আধিকারিকদের সঙ্গে